গোলামের প্রেমে পাগল গোলামের প্রেমে দিওয়ানা এখন জুলাইকা এই অপমানটা সহ্য করতে না পেরে হযরতে জুলাইকা বাড়িতে একটা মজলিস তৈরি করলেন একটা মানে মেহমানদারির ব্যবস্থা করলেন মিশরের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিমন্ত্রণ করা হলো তারা জুলাইকার বাড়িতে এসেছে নিমন্ত্রণ খেতে তারা সবাই সারি সারি লাইন দিয়ে বসে আছে মিশরের সুন্দরী নারীরা সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দিয়ে দেওয়া হলো এবার জুলাইকা হযরতে জুলাইকা তিনি অর্ডার করে দিলেন যে আমার বোনেরা যখন আমি লেবুটা কাটতে বলবো তখন তোমরা কাটবে তার আগে যেন লেবু কাটবে না সবাই এক হাতে লেবু এক হাতে ছুরি নিয়ে বসে আছে এবার হযরতে জুলাইকা ইউসুফ নবীকে আদেশ করেন হে ইউসুফ তুমি প্রবেশ করো ইউসুফ নবী এক ঝলক মাথাটা হ্যাট করে
একবার গেল আর একবার এলো এই এইটুখানিতে মেয়েরা ফিদা হয়ে আজকের ইউসুফ নবীর চেহারা দেখে প্রেমে দিবানা হয়ে নিজেদের আঙুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল এত রূপ ছিল এত সুন্দর দেখতে ছিল হযরতে ইউসুফ নবীকে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে সেই ইউসুফ নবী বেশি সুন্দর না আমাদের নবী জোরে বলুন এখন সবাই বলবে আমাদের নবী তা আমার নবীর জন্য আঙুল কেটেছে কেউ কেউ কেটেছে এখানে কেউ আছে আমার নবীর জন্য আঙুল কেটেছে কেউ দেখাতে পারবেন পারবেন না তাহলে আমাদের নবীর জন্য তো আঙুল কাটেনি ইউসুফ নবীর জন্য আঙুল কেটেছে তাহলে এবার বলেন আমাদের নবী সুন্দর হবে নাকি ইউসুফ নবী কনফিউশন হয়ে যাবেন তাই না শায়ের বলছে ইউসুফ নবীকে রূপে রাজা বলা হয় ইউসুফ নবীর রূপ থেকে মিশরের মেয়েরা আঙুলগুলোকে কেটে টুকরো টুকরো করে দিতে পারে তবে মনে রেখে দিও আমার নবীকে আল্লাহ পাক নিজে হাতে করে তৈরি করেছেন আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত রূপ দিয়েছিল যে শুধু আঙুল নয় লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ একটা ছোট্ট হাদিস দিচ্ছি এর থেকে বুঝে যাবেন আমার নবী কেমন কত সুন্দর ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে কুড়ে ঘর একটা ল্যাম্প একটা মোমবাতির আলো জ্বলছিল আল্লাহ রাসূলের পিনান মোবারকখানা সেলাই করছিলেন আম্মাজান হঠাৎ করে একটা বাতাস এসে আলোটা নিভে গেল আম্মাজানের হাত থেকে সুঁইটা আজকের অন্ধকারে পড়ে গেল আম্মাজান সুঁইটাকে হাতড়াচ্ছেন খুঁজে পাচ্ছেন না এমন অবস্থায় আমার নবীর প্রবেশ ঘটলো সেই ঘরে আমার নবী কুড়ে ঘরের মধ্যে যেই ডান পাখানা রাখলেন রাখার সাথে সাথে আম্মাজান তিনি বলছেন যে আমার নবীর রূপের আলোকে আমার নবীর চেহারা মোবারকের আলোকে আমার নবীর রূপের রোশনিতে একেবারে যেই পাটা রেখেছে তার রূপের ঝলকে অন্ধকার কুঁড়ে ঘরটা একেবারে পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেছিল জোরে বলো আম্মাজান নবীর রূপের আলোকে আম্মাজান নবীর রূপের ঝলকে স্পষ্ট সুঁইটাকে দেখতে পাচ্ছেন আবার নবীর রূপের আলোকে ওই সুঁইটাকে আবার তিনি নিজে হাতে করে তুলেছিলেন তাহলে আমার নবী কত সুন্দর একটাবার ভেবে দেখেন ওই জন্য লাখ লাখ আশিকেরা আজও পর্যন্ত বলে হে আল্লাহ স্বপ্নে আল্লাহ পাক একটাবার হলেও তোমার নবী চাঁদ মুখখান আমাদের দিদার করে দিও তাই কবি বলছে Ja ja ja
Bilal Nur Eri Kasana.